সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে 459 বাংলাদেশীর সম্পদ থাকার বিষয়ে অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। এই বিষয়ে শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছে আদালত। বৃহস্পতিবার হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন। রিটকারী আইনজীবী অ্যাডভোকেট সুবীর নন্দী দাস জনস্বার্থে এই আবেদন দায়ের করেন। দুর্নীতি দমন কমিশন, বিএফআইইউ, এনবিআর ও সিআইডি সহ সংশ্লিষ্টদের আবেদনে বিবাদী করা হয়েছে। বুধবার একটি জাতীয় দৈনিকে দুবাইয়ের 459 বাংলাদেশীর হাজার প্রপার্টি শিরোনামে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে এই আবেদন করা হয়।